আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা লোপাট, দুই কর্মকর্তা গ্রেফতার। রাজশাহী সহ সীমান্তের আট জেলায় আরো ২৯ মৃত্যু, করোনা আক্রান্তদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টই বেশি। বিএনপি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের কুশীলব বললেন ওবায়দুল কাদের। সন্তানকে খুঁজতে গিয়ে দুই বছর ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, মামলা হলেও এখনও ধরা পড়েনি আসামিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাফিয়া। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সংবাদে আরও থাকছে, সামান্য ঝড়েই উপড়ে যাওয়া গাছগুলোর বেশিরভাগই বিদেশি প্রজাতির, বৃক্ষরোপণে আবহাওয়া উপযোগী গাছ নির্বাচনের পরামর্শ। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এ ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় অভ্যন্তরীণ অডিটে ৩,৭৭,৬৬,০০০ টাকা সরানোর বিষয়টি ধরা পড়লে রাতে থানায় অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক। এরই প্রেক্ষিতে ভল্ট ইনচার্জ রিফাত ও ইমরানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত টাকা সরানোর অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান পুলিশ। টাকা লোপাটের ঘটনা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমাদের কাছে যতটুকু ইনফর্ম করেছে গতকাল তাদের অডিটে, অডিট থেকে এটা বেরিয়ে আসছে আর কি। এখন বাকিটা তো পরবর্তীতে আপনিও, আপনি যেহেতু একটা এত একটা বিষয় আছে, এটা তদন্ত হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সব কিছু তো খোলসা হবে তখন। লকডাউন কঠোর বিধিনিষেধেও সীমান্ত জেলাগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি। একদিনে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা গেছে আরও ১২ জন। এছাড়া সাতক্ষীরায় ৫, কুষ্টিয়ায় ৪ জন, খুলনায় ২ জন, নাটোরে ২ জন, চুয়াডাঙ্গায় ২ জন, শেরপুরে ১, ঝিনাইদহে ১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা ও গোপালগঞ্জে লকডাউন এক সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের বেশিরভাগই ডেল্টা ধরনের বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমাদের বাড়ার তুলনায় আবার রোগীর সংখ্যা তার অধিক সংখ্যক, মানে অধিক হারে বেড়ে যাচ্ছে, তো সেটাই হলো আমাদের একটা ভয়ের বিষয়। তো আমরা চেষ্টা করছি এটাকে আরও কিছু বাড়ায় তাদের সেটাকে ম্যানেজ করার জন্য। বর্তমানের যে রোগী যারা আসছে তাদেরকে এই অক্সিজেন কনসেন্টার এবং সিলিন্ডার দিয়ে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাদের প্রচুর অক্সিজেন লাগছে, যেটা আসলে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছাড়া ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা একটা আশঙ্কা করছি যে একটা ভয়াবহ পরিণতি হতে পারে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জন এবং শ্যামনগর ও দেভাটায় ২ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় আজ থেকে আরও এক সপ্তাহের লকডাউন চলছে। কুষ্টিয়ায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মিরপুর পৌর এলাকায় চলছে ৭ দিনের বিধিনিষেধ। খুলনায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শেরপুরে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। চলছে ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধ। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় টানা ১৪ দিনের লকডাউনের চতুর্থ দিন চলছে। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ১ জন সহ মৃত্যু হয়েছে ২ জনের। ঝিনাইদহে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ জেলা সদর, মকসুদপুর উপজেলা সদর এবং কাশিয়ানী উপজেলা সদরে আরও ৭ দিনের লকডাউন চলছে। ঠাকুরগাঁয়ে বৃহস্পতিবার থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। দিনাজপুর সদরেই শনাক্তের হার ৪৭.৪৪%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কালে তিনি বলেন গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রধান কুশীলব বিএনপি। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা হাতে পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে,
সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এদেশ দেশের মানুষ নিরাপদ নয়। বিএনপি রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। নিখোঁজ শিশু সন্তানকে খুঁজে দেওয়ার নামে দুই বছর ধরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ভুয়া এক সাংবাদিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। অপরাধীরা ওই নারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। ঘটনার মূল হোতা সোহাগ দেওয়ান। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। যে আমি নামকরা সাংবাদিক, আমার বিএসএফ বিজিবি সবাই, আমার র‍্যাব সিক্স সবাই আমার হাতের, তো আমি পারবো তোমার এই ছেলেকে উদ্ধার করে দিতে। ধরে নেওয়া যাক এই নারীর নাম রোমানা, স্থায়ী ঠিকানা খুলনায়। সন্তানের জন্মের দুই মাসের মধ্যেই তাকে নিয়ে পালিয়ে যায় স্বামী, বোনের বাসার ওখান থেকে না বলে নিয়ে চলে যায়। সন্তানকে ফিরে পেতে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন তিনি। পত্রিকা থেকে নম্বর নিয়ে কথিত সাংবাদিক সোহাগ দেওয়ান তার সাথে যোগাযোগ করে সন্তানকে খুঁজে দেওয়ার নাম করে অর্থ আদায় করে। এইভাবে করে সে আমার কাছ থেকে অলরেডি 3,77,000 টাকা মানে নিয়ে নিয়েছে। এক পর্যায়ে সোহাগের কাছে টাকা ফেরত চাইলেই ঘটে বিপত্তি। তার কাছে টাকা চাওয়া শুরু করি, তখন সে আমাকে হাতে পায়ে তার বাসায় নিয়ে যায়। সোহাগ দেওয়ান তার সাথে মেহেদি হাসানও ছিল, তার ফ্যামিলি লোকজন ছিল, কিন্তু আস্তে আস্তে করে সবাই বেরিয়ে যায়। কিন্তু আমাকে বাসায় আর নিয়ে সর্ব তার চায়ের সাথে অজ্ঞান অবস্থায় ভিডিও করে। ভিডিও করার পর 3 ঘন্টার পর আমি ওখান থেকে বেরিয়ে সোনা থানায় আসি, কিন্তু থানা ওসি স্যার ছিলেন না, আমি ডিটি অফিসের কাছেও যাই। ভিডিও দেখা দেখায় আমাকে 2 বছর ধরেন ঢাকা খুলনা যেখানে আমি যাচ্ছি সেখানে আমি মোটামুটি চাপে থাকি, বা আমাকে ভিডিওটা দেখায় আমাকে বলে অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে। পরে খুলনা থেকে প্রাণ ভয়ে ঢাকায় বাসা ভাড়া নিলেও শেষ রক্ষা হয়নি। সেখানেও সঙ্গীতে নিয়ে হাজির হয় সোহাগ। 2 বছর ধরে রোমানার উপর চলে নির্যাতন, পরে সাহস নিয়ে আদালতে মামলা করেন তিনি। কোর্ট অর্ডার দিয়েছে মুগ্ধা থানাকে, তারপর মুগ্ধা থানায় মামলাটা দেখছেন আর কি বিষয়টা। কিন্তু খুলনায় আমি কোনো ইয়া পাচ্ছি না, এবং আমি খুলনায় থাকতেও একটু কনফিউজ বোধ করি। কথিত সাংবাদিক সোহাগ স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ভয়ভীতি দেখাত। সোহাগের নামে আছে বিস্তর অভিযোগ, একসময় জলদস্যুদের হয়েও টাকা তুলত এই অপরাধী। কোনো সাংবাদিক ছিল না, তাকে আমরা মোংলা যতদিন জানি, সে মোংলায় বিগত দিনে যে মরুম মেয়র জলিল মোল্লা, জলিল মোল্লার গানম্যান হিসেবে তাকে আমরা দেখছি। যখন জঙ্গলে গোল কাটতাম, ব্যবসা বাণিজ্য করতাম, তখন আমাদের কাছ থেকে অনেক ডাকাইতের নাম ধরে সে চাঁদা নিত। জাল ধরি ফালানোর পর সোহাগ দেওয়া নাইয়া আমাদের মারিয়ে ধরে টাকা পয়সা সব নিয়ে গেছে, নৌকো দুন সব। সোহাগের 2টি নাম্বারই এখন বন্ধ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে গুরুত্ব দিয়েই মামলাটি তদন্ত চলছে। উনি খুলনার বাসিন্দা, আমাদের এখানে ভাড়া উঠেছিলেন কিছুদিন আগে, সেই বাসায় উনি গণধর্ষণের শিকার হয় 2 জন কর্তৃক। সেই মামলাটি আমরা থানায় রেকর্ড করেছি বিজ্ঞাতদের নির্দেশন অনুযায়ী। মামলাটি আমরা নিবিড়ভাবে তদন্ত করছি যাতে ভিকটিম উনি ন্যায় বিচার পায়। কথিত এই সাংবাদিককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সামান্য ঝড়েই রাজধানীতে উপড়ে যাচ্ছে ছোট বড় বিভিন্ন গাছ, মাঝে মাঝেই আসে মৃত্যুর খবর। উদ্ভিদবিজ্ঞানীরা জানালেন ঝড়ে যেসব গাছ উপড়ে যাচ্ছে তার বেশিরভাগই বিদেশি। এদেশের মাটি ও আবহাওয়ার জন্য গাছগুলো মোটেই উপযোগী নয়। মাটির নিচে শেকড়ের বিস্তৃতিও অনেক কম। মামুন মোল্লার ক্যামেরায় মফিউর রহমানের রিপোর্ট। কালবৈশাখীর শুরু থেকেই গাছ পড়ার খবর আসে বিভিন্ন স্থান থেকে। চলতি বছরে কালবৈশাখীতেও মিন্টো রোড, মানিকমি এভিনিউ সহ বিভিন্ন উদ্যানের গাছ উপড়ে গেছে। অল্প ঝড়ে কেন গাছ পড়ছে? নীলক্ষেত মোড়ের বিশ্ববিদ্যালয় অংশে পড়ে আছে দেবদারু গাছটি। শেকড় উপড়ে গাছটি হেলান দিয়ে আছে দেয়ালের সাথে। গাছের কাণ্ড ও শাখা প্রশাখা পুরোটাই প্রায় ফাঁপা। পড়ে যাওয়া এই গাছটি নয়, এমন অনেক গাছ আছে বেঁচে আছে কিন্তু ভেতরটা ফাঁপা। এটি একটি ময়লার ভাগাড়। জীবন্ত দেবদারু গাছের মধ্যে ফেলা হচ্ছে ময়লা। গাছটি পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জসীমউদ্দিন জানালেন যে গাছগুলো পড়েছে তার বেশিরভাগই বিদেশি। বৃক্ষরোপণের সময় আবহাওয়া উপযোগী গাছ নির্বাচন না করা মূল সমস্যা বলেই
মনে করেন তিনি। স্ট্রং যে গাছগুলো সেগুলো আমরা না লাগিয়ে তো বিদেশি গাছগুলোর প্রাধান্য দেওয়ার কারণেই এই প্রতি বছরে এই পরিবেশের ক্ষয়ক্ষতি এটা হচ্ছে। আমাদেরকে দেশীয় প্রজাতিগুলোকেও মনে হয় প্রাধান্য দেওয়ার সময় আসছে। সমস্যা উত্তরণে স্থান ভেদে গাছ নির্বাচনের পরামর্শ দেন এই উদ্ভিদ বিজ্ঞানী। শুধুমাত্র টিম্বার এবং জ্বালানি দিয়ে যদি আমরা যদি আমাদের সারা দেশ প্ল্যান্টেশন করি তাহলে আমাদের পরিবেশের বায়োডাইভার্সিটি ইত্যাদির ক্ষেত্রে যে ভারসাম্য সেটা রক্ষা হবে না। সিটি কর্পোরেশন, রাজুক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান বৃক্ষরোপণের সময় উদ্ভিদ, মৃত্তিকা, পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করলে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজা থাকবে। চাল ডালের বাজার চড়া, বাড়তি দামই বিক্রি হচ্ছে ভোজ্য তেল, সবজিতে ফিরেছে স্বস্তি। আবারও দুপুর দুটার একুশে সংবাদে। আরেক দফায় দাম বেড়েছে চালের দামে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে এক টাকা। আমদানি করা ভারতীয় মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, কিছুটা কমেছে সবজির দর। মিনালা দিবার রিপোর্ট। চালের বাজারে সুখবর নেই। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1 টাকা। বিক্রেতাদের দাবি, মিল থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে তো আপনার বাড়তি ছিল কেজি প্রতি 2 টাকা করে এভারেজে, এ সপ্তাহে এসে আবার চালের দাম 3 টাকা করে কেজি প্রতি বাড়ছে। দাম বেড়েছে ভারত থেকে আমদানি করা মুসুরির ডালের। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, অসন্তুষ্ট ক্রেতারা। সোয়াবিন তেল আপনার এই দেখা যাচ্ছে গেছে সপ্তাহে ছিল 140, এখন বেচতেছি 148। মসুর ডাল গেছে সপ্তাহে ছিল 70 টাকা ইন্ডিয়া মসুরি, বর্তমানে সব এই মসুর ডাল এক সপ্তাহে আবার 10 টাকা বাড়ছে, 80 টাকা বেচতেছি কলা। তবে গত সপ্তাহের চেয়ে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। মোটামুটি সবজির দাম কিছুটা গত সপ্তাহ থেকে কম আছে। বর্তমানে আজকের বাজারে পটল 30 টাকা, তারপরে পেঁপে 30 টাকা। বৃষ্টির কারণে বেচা কিনা অনেকটাই কম, তো বৃষ্টি কমে গেলে হয়তো হইতে পারে। ইলিশের বাজার বাড়তি হলেও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। খাসির মাংসের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় প্রাইভেট কারের 3 আরোহী নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। পুলিশ জানায় রাত 2:45 দিকে সুয়াগাজী জোড়কাননে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় প্রাইভেট কারের 2 যাত্রী। গুরুতর আহত একজন ঢাকায় আনার পথে মারা যায়। আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবেশ আইন ও পাহাড় সংরক্ষণ নীতিমালা অমান্য করে নির্মিত বায়ুজিৎ সংযোগ সড়ক নিয়ে দেখা দিয়েছে নতুন বিড়ম্বনা। চট্টগ্রামে 18টি পাহাড় কেটে 335 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সড়কটি। ফলে অল্প বৃষ্টিতেই পাহাড় ধসে সড়কটি যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। ইফরাজ নুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামী সড়ক পর্যন্ত 6 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও 2020 সালের সেপ্টেম্বর থেকে যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়। কিন্তু 8 জুন মৌসুমের প্রথম টানা বৃষ্টিতেই সড়কটির কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ে। এই অবস্থায় বর্ষা মৌসুমে আরও পাহাড় ধসের আশঙ্কায় সড়কের বেশ কিছু অংশে যান চলাচল বন্ধ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। পরিবেশ অধিদপ্তরের গাইডলাইন না মেনে পাহাড় কাটায় CDA-কে 2019 সালে 10 লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ 2020 সালে অনুমোদনের চেয়ে 4 গুণ বেশি খাড়া করে 90 ডিগ্রি কোণে পাহাড় কাটা, পাহাড় সংরক্ষণের জন্য রিটেইনিং ওয়াল নির্মাণ না করা সহ জীববৈচিত্র্য ও পরিবেশের বিপুল ক্ষতি করায় CDA-কে 10,38,29,000 টাকা জরিমানা করা হয়। 2019 সালে যেটি অতিরিক্ত কেটেছে সেটির জন্য 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে, সে টাকা CDA দিয়ে দিয়েছে, সরকারকে জমা দিয়ে দিয়েছে। কিন্তু পাহাড় ধসের জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়ী করছে CDA। সংস্থাটির দাবি, পরিবেশ অধিদপ্তরের মামলার কারণে তারা রিটেইনিং ওয়াল নির্মাণ সহ প্রকল্পের বাকি কাজ শেষ করতে পারেনি। আমি যে অ্যাক্সেস মাটি কাটছি কি না কাটছি না, এটা তো তাদের দেখার বিষয় ছিল।
সে আমাকে একটা চিঠি না দিয়ে আগে থেকে অ্যালার্ট না করে কিভাবে সে মামলা করে? তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের শুরু থেকেই সিডিএ কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাহাড় কেটেছে, ফলে পাহাড়গুলো অল্প বৃষ্টিতেই ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড় সংরক্ষণের যে বিষয়টা এবং বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে পাহাড় কাটার যে বিশেষজ্ঞ যে মতামত এবং বিশেষজ্ঞ সংশ্লিষ্টটা, সেটা কিন্তু এই প্রকল্পে ছিল না। ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোকে নিরাপদ করতে গত বছরের শেষের দিকে সিডিএ আবারও নতুন করে পাহাড় কাটার আবেদন করলে তা নাকচ করে দেয় পরিবেশ অধিদপ্তর। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কোপা আমেরিকায় পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল, 4-0 গোলের বড় জয়। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদ। বাংলাদেশ 2022-2024 মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নীতি ও নির্বাহী পর্যায়ে FAO-র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফল ভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণ সহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে নেতৃত্ব দেবে। বাংলাদেশ এমন এক সময় এই সদস্যপদ লাভ করল যখন ঢাকায় 36তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় FAO আঞ্চলিক সম্মেলন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। দর্শক, আর এই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে 4 কোটি টাকা লোপাট, 2 কর্মকর্তা গ্রেফতার। রাজশাহী সহ সীমান্তের 8 জেলায় আরও 29 মৃত্যু, করোনায় আক্রান্তদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টই বেশি। বিএনপি ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের কুশীলব বললেন ওবায়দুল কাদের। সন্তানকে খুঁজতে গিয়ে 2 বছর ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, মামলা হলেও এখনো ধরা পড়েনি আসামিরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21-এ।